হযরতে মূসা আলাইহিস সালাম একদিন ওযু বানাইতে বসলেন কি বানাইতে বসলেন জোরে বলেন না বাবা ওযু বানাইতে বসলেন মূসা আলাইহিস সালাম ওযু বানাচ্ছেন এমন অবস্থায় মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল লাঠি যেই লাঠির প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন এই লাঠি মূসা আলাইহিস সালামের পাশ থেকে বাইন মাসের মতো চট চট করে মোড়া দিয়ে চলে যায় এই বৃহস্পতিবার চলে যায় শুক্রবার জুমার নামাজের শেষে আবার আসেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এইভাবে বৃহস্পতিবার রাতের বেলায় মূসা আলাইহিস সালামের হাতের লাঠি জিন্দা হয়ে চলে যায় পরের দিন শুক্রবার জুমার পরে কোণে আসে মূসা আলাইহিস সালামের মাথার মধ্যে এটা জাগলো আমার লাঠি সপ্তাহে একদিন কোথায় যায় কি করে আমি এটা দেখব মূসা আলাইহিস সালাম একদিন বৃহস্পতিবার ইশার নামাজের আগে দিয়ে ওযু বানাচ্ছিলেন চোখ বন্ধ করে আল্লাহ ওযু বানাচ্ছেন আবার লাঠির দিকে তাকাচ্ছেন ওযু বানাচ্ছেন লাঠির দিকে তাকাচ্ছেন হঠাৎ করে মূসা নবী দেখতে পেলেন লাঠিটা বাইন মাসের মতো মোড়া দিয়ে একটা দৌড় মারলেন মূসা আলাইহিস সালাম লাঠির পিছনে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে লাঠিটা ধরলেন ধরার পরে মূসা আলাইহিস সালাম লাঠিকে ধরে রাখতে পারলেন না লাঠির মধ্যে এত শক্তি মূসাকে ঠেলে ফেলে দিয়ে মূসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি ছুটে চলে গেছে মূসা আলাইহিস সালাম দেখলেন লাঠির মধ্যে যেই কাটা ওই কাটায় মূসা আলাইহিস সালামের হাত ছিঁড়ে রক্ত বাহির হয়ে গেছে মূসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন খেজুর গাছের পাতা পুরে ছাই করে হাতের মধ্যে লাগিয়ে দিলেন রক্ত পড়া বন্ধ হলো মূসা আলাইহিস সালাম ইশারের সালাত আদায় করলেন শুয়ে গেলেন বিশ্রাম নিলেন পরের দিন শুক্রবার মূসা আলাইহিস সালাম দেখলেন লাঠি এসে মূসার ঘরের দরজায় হাজির হয়ে গেছে আয়েশা সালাম দিলেন মূসা আলাইহিস সালাম লাঠিকে ধরে বললেন এ লাঠি আমি তোমার কাছে জানতে চাই প্রতিদিন বৃহস্পতিবার রাতের বেলায় আমি ওযু করি তুমি ফাঁকি দিয়ে চলে যাও কালকে তুমি চলে গেলা কোথায় গিয়েছ কোথায় যাও কি করো আমাকে একটু তুমি বলো মূসা আলাইহিস সালামের লাঠির জবান খুলে গেল জবান খুলে লাঠি বলতেছে এ আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আমি প্রতি বৃহস্পতিবার এশারের সময় কোথায় যাই আপনি জানতে চেয়েছেন আপনার মিশর থেকে আমি লাঠি এই সারা রাত হেটে 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 আমি মদিনাতুল মুনাব্বারা চলে যাই মূসা আলাইহিস সালামের যুগে ওইটার নাম মদিনাতুল মুনাব্বারা ছিল না ওইটার নাম ছিল ইয়াসরাব লাঠি বলতে লাগলেন আমি ইয়াসরাবে চলে যাই মদিনা শরীফে চলে যাই চলে গিয়ে এ মূসা আপনার কিতাবের মধ্যে যেই নবী মুস্তফার কথা লেখা আছে আপনার আড়াই হাজার বছর পরে মক্কাতুল মুকাররমার মধ্যে আব্দুল্লাহর ওরসে মা আমেনার রহম হয়ে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়ালে নবী মুস্তফা সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করবেন 40 বছর মক্কার আনাসে কানাচে পদাচারণা দিয়ে 40 বছরে এলানে নবুয়াত করে কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে হিজরত করে ইয়াসরাফে যাবেন সেইখানে তিনি থাকবেন তার আখেরি রোজ সেইখানে হবে তার চিরনিন্দা সেইখানে হবে সেইখানে দুনিয়ার থেকে তিনি পর্দাপণ করবেন পর্দাপণ করার পরে ওই মোহাম্মদ মুস্তফার অনুসারীরা ওনাকে যেই জায়গাটুকুর মধ্যে দাফন করবেন ওই জায়গাটা এখনো খুঁজবে মেসক অম্বরে ভরপুর হয়ে আছে আমি লাঠি মূসা আপনার হাত থেকে বাহির হয়ে ফজরের আগে আগে মিশর থেকে ওই মদিনাতুল মুনাব্বারায় পৌঁছে ওই নবীর রওজাটা যেই জায়গায় হবে ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জুমার আগ পর্যন্ত ওই নবীর সালাম দিতে থাকি আপনি নবীর শান বলেন আর না বলেন কিছু আসে যায় না আল্লাহ পাক নবীর শান কোনো না কোনো মাধ্যমে করাইতেছেন
তাই মুসা আলাইহিস সালামের হাতে লাঠি দিও আল্লাহ মুস্তাফায় দুনিয়ায় এখনো আসে নাই মুস্তাফার রওজা তার যেখানে হবে সেইখানে লাঠি গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজিকে সালাম দিতেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু সালাম দিতেন এটা নয় লাঠি বললেন মুসা আমি একা সেখানে সালাম দেই না বলে কেমনে দাও বলে আমি যখন লাঠি সেই রওজায়ে আতহার যেখানে হবে ওই জায়গার কাছে যাই গেলে দেখি ওইখানে আল্লাহর ফেরেশতারাও ওই জায়গাটুকুকে তওয়াব করে আর সালাম দেয় সুবহানাল্লাহ তাইলে নবী দুনিয়া এখন আসেনই নাই যেই জায়গায় রওজা হবে ওই জায়গায় সালাম ফেরেশতারাও দেয় মুসা নবীর লাঠিও দিত তাহলে বোঝা গেল আমার নবীকে যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এই জমিন সৃষ্টি করে যেই জায়গায় নবীর রওজা হবে ওই জায়গাটা আল্লাহ নূর দিয়ে তৈরি করে এইটাকে আরশ আযিমের চেয়ে বেশি দাম বানায়া ফেরেশতাদেরকে তওয়াফের জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ওমর নবীর শান আজমত এত বেশি সেই নবীর মহব্বত দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আরে নবীর রওজা কত বড় জানেন আমার নূর ইসলাম ভাই এখানে আছে ওলামায়ে কেরাম আছে মুরব্বীরাও আছে ফতোয়ায়ে শামি ফতোয়ায়ে একটা কিতাব আছে না ফতোয়ায়ে ফতোয়ায়ে শামি ওখানে দেখেন খুলে কি লেখা আছে আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাহুল্লাহ তিনি বলতেছেন আল মাক্কাতু আফজালুম মিনাল মদিনা আল মাক্কাতু আফজালুম মিনাল মদিনাতিল মুনাওয়ারা আল্লামা ইমাম আবিদিন শামি লিখতেছেন ওনার ফতোয়ায়ে শামির মধ্যে যে মদিনার চেয়ে মক্কা উত্তম মদিনার চেয়ে মক্কা আফজল কারণ কি মক্কাতে কাবা আছে মক্কাতে গারে সূর আছে গারে তুর আছে মক্কাতে সাফা মারওয়া আছে মক্কাতে মকামে ইব্রাহিম আছে মক্কাতে জমজম আছে মক্কাতে মিনা আছে মক্কাতে মুজদালাবা আছে মক্কাতে আরাফা আছে মক্কাতে জাবালে রহমত আছে মক্কাতে হাজরে আসওয়াদ আছে মাহতাবে কাবা আছে কাবার দরজা আছে মুলতাজিম আছে রুকনি ইয়ামেনে আছে এই এই কারণে মদিনার চেয়ে মক্কা উত্তম এইটা শুধু লিখতে লাগলেন আল মাক্কাতু আফজালুম মিনাল মদিনাতিল মুনাওয়ারা লিখতে দেরি হয়েছে হযরত ইমাম শামির হাত থেকে কলমটা পড়ে গেছে শরীরের মধ্যে জলজলা কম্পন সৃষ্টি হয়েছে জিহ্বাটা বাঁকা হয়ে গেছে আল্লামা শামি বলতে লাগলেন এ কলম আমি তো খারাপ কিছু লিখতেছিলাম না আমি তো ভালো লিখতেছিলাম আফজাল মাক্কাতু আফজালুম মিনাল মদিনাতুল মুনাওয়ারা মদিনার চেয়ে মক্কা শরীফ উত্তম কি কি কারণে উত্তম সেটাও আমি দেখাইলাম আমার হাত বেঁকা হয়ে গেছে কলম তুই পড়ে গেলি আমার জিহ্বা বেঁকা হয়ে আসছে কারণ কি কলমের জবান খুলে গেছে কলম বলতে লাগলেন ইমাম শামি তোমার লেখার দরকার নাই তুমি ধরো আমি লিখে দেই ইমাম শামি কলম ধরলেন কলম নিজে নিজে লিখতে লাগলেন আল মাক্কাতু আফজালুম মিনাল মদিনাতিল মুনাওয়ারাতি ইল্লা রাউজাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশে ওয়াল কুরসি বলেন না সুবহানাল্লাহ কলম বলতে লাগলেন কলম বলতে লাগলেন স্বামী আমি লিখে দিচ্ছি তুমি তো বলেছ মদিনার চেয়ে মক্কা উত্তম হা আমি কলমও লিখে দিচ্ছি কিছু কিছু কারণে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা শরীফ উত্তম ইল্লা লেকিন ইল্লা রওজাতুন নবী লেকিন নবীর রওজা ব্যতীত বলেন না সুবহানাল্লাহ কারণ নবীর রওজা ছাড়া মদিনা থেকে মক্কা উত্তম আমি স্বীকার করি ইল্লা রওজাতুন নবী মিনাল কুরসি ওয়াল আরশ কিন্তু নবীর রওজা ছাড়া নবীর রওজার দাম তো আল্লাহর আরশ এবং কুরসি থেকে আরো বেশি বলেন নবীর রওজার মর্যাদা আল্লাহর আরশ কুরসির চেয়ে জোরে বলেন আরশ কুরসির চেয়ে তো যেই নবীর রওজার মর্যাদা আরশ কুরসির চেয়ে বেশি এই জন্য আমাদের হুজুর কাসওয়াসা দরবার শরীফের হুজুর আল্লামা মাহমুদ শাফি আল জিলানি তিনি গৌসে পাকের আওলাদ
তিনি বলেছিলেন বাবা মদিনার নাম তো ছিল ইয়াসরাব মদিনার এত দাম আরশের চেয়ে বেশি হলো কেন কয় মদিনার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি হইছে নবীর কারণে নবী যদি মদিনায় না যাইতেন ইয়াসরাবে না যাইতেন মদিনা আরশের চেয়ে বেশি দামি হইতো না নবী মক্কায় থাকলে মক্কার মর্যাদাই বেড়ে যেত তো নবীর কারণে মদিনার দাম আরশের চেয়ে বেশি দামি এই ঈমানদারেরা মনে রাখো যেই নবী মক্কা ছেড়ে মদিনায় গেলে মদিনার মর্যাদা রওজার মর্যাদা আরশের চেয়ে বেশি বেড়ে যায় ওই নবী মদিনায় শুইলে নবীর দেহ মুবারক লাগার কারণে যদি আরশের চেয়ে বেশি মর্যাদা বেড়ে যায় ওই মাটির তাহলে তুমি মনে রাখবা ওই নূরে মুহাম্মদি তোমার সিনায় যদি জায়গা দিতে পারো তোমার সিনাটাও আরশের চেয়ে বেশি দামি হয়ে যাবে বলেন আমরা যদি নবীকে সিনায় জায়গা দেই আমাদের সিনার দামও কি আরশের চেয়ে বেশি আরশের চেয়ে বেশি দামি সিনা আমরা বানাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আরশের চেয়ে দামি বানাইতে হলে এই সিনার মধ্যে কাকে জায়গা দিতে হবে মদিনার নবীকে জায়গা দিতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন নাকি নবীরে ছেড়ে দিবেন এই ছেড়ে দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন জোরে বলেন আমিন আমার আলোচনাগুলো কি আপনারা বুঝছেন না বুঝেন নাই না বুঝেন নাই কি বুঝলেন এতে কি বুঝলেন মানে নবী ছাড়া কোনো উপায় বলেন না নবী ছাড়া কোনো উপায় শুধু নবী না নবীর বংশ ছাড়াও কোনো উপায় অর্থাৎ এক কথায় পাক পাঞ্জাতনকে সিনায় জায়গা দেন আপনার মর্যাদা আরশের চেয়ে বেশি হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ কবুল করুক বলেন আমিন জোরে বলেন আমিন আমি আমার আলোচনা অগোছালো রেখে এখানেও শেষ করতে চাচ্ছি তবে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটার অনুবাদটা করে দেই আর যে হাদিস পাঠ করেছি সেটার অনুবাদটা করে দেই বুখারি মুসলিমের হাদিস মিশকাতের মধ্যেও আছে ইবনে মাজার মধ্যেও আছে রসুল করিম বলেন বল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন অন্য লব্জে আছে ইন্নামা আনা কাসিমুন বল্লাহু মুতি আমার নবী বলেন হে আমার উম্মতেরা আল্লাহ দাতা আমি নবী বন্টন করি পৃথিবীতে যত নেয়ামত আছে আল্লাহ সব কিছু আমার কাছে দেয় কোন নেয়ামত যদি পেতে হয় তো আমি নবীর কাছে আসো আমি নবী ছাড়া আল্লাহর নেয়ামত পাওয়া সম্ভব জোরে বলেন আল্লাহর নেয়ামত নবী পাওয়া সম্ভব তাইলে জান্নাত আল্লাহর নেয়ামত কিনা তো সেই জান্নাত পেতে হলে নবীকে লাগবে কিনা এত সহজ না নবী আল্লাহ কবুল করুক বলেন আমিন নবীকে লাগবে কিনা এরপরে আসেন আয়াত বলেছি ইয়া ইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাক দেয় জীবন দেওয়ার জন্য সাথে সাথে আল্লাহ যখন ডাকে আল্লাহর রাসূল যখন ডাকে সাথে সাথে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের উপরে ফরজ হয়ে গেছে যেই অবস্থায় থাকো নামাজে থাকলেও রসুল ডাক দিলে নামাজ ছেড়ে দিতে হবে যেই অবস্থায় থাকো রসুল ডাকলে সেটা ছেড়ে দিয়ে আগে রসুলের দরবারে হাজিরা দিতে হবে বলেন না সুবহানাল্লাহ তাইলে নামাজের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি রোজার মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি হজের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি হ্যাঁ আবু বকর সওয়াবের আশা করে নাই আবু বকর এই মাসালা জানতো যে মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নামাজ জানতো কিনা আবু বকর নবী যখন চলে গেছে আবু বকর ওমর ওসমান আলী চারজনে মিল্লা বলতে পারতো আরে মক্কায় তো সওয়াব বেশি এক রাকাতে এক লক্ষ তো আমরা নবীর পিছে দৌড়ে এলাম কি মক্কায় থেকে যাই